আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মাছ, পাঙ্গাস মাছ। তো আমি আজকে এই মাছটা কেটে রান্না করব। তো অবশ্যই ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন। তো বন্ধুরা, মাছ আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি আজকে ওই মাছটা দিয়ে, যে দেখতে পাচ্ছেন করলা, করলা দিয়ে সুন্দরভাবে পাতলা করে ঝোল রান্না করবো। এবং ছোট ছোট হয় মিষ্টি, আর একটু বড় সাইজেরই হয়। কোনো প্রকার বিচি নাই, এটা খেতে তো অনেক লবণীয় লাগতেছে। মাছটা আমি এখন লবণ হলুদ দিয়ে মেখে নিব ভেজে নেওয়ার জন্য। এই যে আমি এখানে নিয়েছি,
আমি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিব, কারণ মাছের তেল দিয়ে আমি আজকে মাছ ভাজবো। মাছ ভাজার তেলের ভিতরে আমি এখন বড়াগুলো ভেজে নেব। বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, তরকারিটা সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটার বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করব। একই সাথে আমি বড়াগুলোও দিয়ে দিচ্ছি। আমি ঢেকে রেখে আরো 2 মিনিট চাল করব। তরকারিটা আমার রান্না হয়ে গেছে।